আসলে মানুষ পরমাত্ম জীব, সবাইকে সঙ্গে নিয়ে মিলেমিশে বসবাস করার নাম সমাজ। মানুষের সমাজে কেউ তুচ্ছ নয়, সবাই সমান, উঁচু নিচু ভেদাভেদ নেই, সবাই ভাই ভাই। তবে সকলেই একই ধরনের কাজ করে না। যেমন ধরো চাষিরা খাদ্য উৎপাদন করে, তাঁতিরা কাপড় বোনেন, রাজমিস্ত্রি বাড়িঘর তৈরি করেন, শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে শিক্ষাদান করেন, সাফাই কর্মীরা রাস্তাঘাট ড্রেন নালা মাঠঘাট পরিষ্কার রাখেন, ডাক্তারেরা চিকিৎসা করে রোগীকে সুস্থ করে তোলেন। এছাড়া আরো অনেক পেশা রয়েছে, যেমন ধোপা নাপিত কামার কুমোর জেলে দর্জি পুলিশ ইত্যাদি। এরা সকলেই নিজ নিজ কাজের মধ্যে দিয়ে সমাজে কিছু না কিছু উপকার করে চলেছেন। সমাজ সেবা এদের সকলের অবদান অনস্বীকার্য। সুতরাং এরা সকলেই সমাজ বন্ধু। সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে এই সমাজ বন্ধুদের অক্লান্ত পরিশ্রমকে আমরা কুর্ণিশ জানাই। এই সমাজ বন্ধুদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এবং উন্নত ছাত্রদের মধ্যে এদের গুরুত্ব তুলে ধরতে আমাদের আজ এই অনুষ্ঠান। তো আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের পাঠ এখানেই আমরা সমাপ্ত করছি। আরেকটি ঘোষণা রয়েছে এই অনুষ্ঠানের সাথে সাথে, সেটা বলে দিচ্ছি। দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি আছে যে ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম করার একটা ইচ্ছে, যেক্ষেত্রে বহুবার আমাদের ওয়ার্ড কাউন্সিলর অভয় বসু বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে এবং উৎসাহিত করেছে। তো সেই স্মার্ট ক্লাসরুম, সেই ক্লাস স্মার্টরুম চালু করার প্রথম পদক্ষেপ হিসাবে যেটা আমরা আজকে উদ্বোধন করতে চলেছি, ওয়াইফাই কানেকশন। আমাদের ওয়ার্ড এডুকেশন কমিটির মাননীয় সভাপতি এবং ওয়ার্ড কাউন্সিলর অভয় সম্পূর্ণ আর্থিক আনুকূল্যে আজকে আমাদের এই বিশেষ পাওনা ওয়াইফাই কানেকশন। আমি এখন বিশেষ অতিথিদের বলব, আপনারা একটু আপনারা মূল্যবান সময়ের মাঝে একটু অফিস রুমে চলে বলেছেন তাই বিশিষ্ট অতিথিদের বলব, আপনারা একটু কাইন্ডলি অফিস রুমে চলুন। আচ্ছা, আমরা যতক্ষণ অফিসে যাচ্ছি